আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমার ডেলি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আজকে চলে আসলাম দোকানে, ছোটখাটো একটা বাজারের মতো বাজার করব, প্লাস রুমে পাকশাক করব। আপনারা আমার ভিডিও শেষ পর্যন্ত থাকেন, আশা করি অনেক ভালো লাগবে। প্রবাসে ব্যাচেলারদের রান্না শর্টকাটের মধ্যে কি করা যায় সেটা করারই চিন্তা ভাবনা করি। ওই সুবাদে আজকে নিয়ে নিলাম ডিম, টমেটো, পেঁয়াজ, আলু, এগুলো দিয়ে শর্টকাটের মধ্যে পাকশাকটা সেরে নেব। যে দোকানদার ভাইয়ের কাছ থেকে সব কিছু বাজার সদাই নিয়ে নিলাম, এখন রুমের দিকে যাচ্ছি বাজার করে। তো প্রায় রুমের কাছাকাছি চলে আসছি, সরাসরি কিচেনে চলে যাব, যেহেতু পাক করতে হবে। কিচেনে বাজারটা রেখে পাকশাক করার জন্য ব্যবস্থা করে নিচ্ছি। প্রথমে গরম পানি বসাই নিব ডিম সেদ্ধ করার জন্য। ডিমগুলো সিদ্ধ বসিয়ে আলুগুলো ছিলে নিচ্ছি, আলু পেঁয়াজ ছিলে নিব। আলু পেঁয়াজ ছিলা শেষ, এখন ভালো করে ধুয়ে নিয়ে কাটার চিন্তা ভাবনা করবো। আর এদিকে ডিমটা সিদ্ধ প্রায় হয়ে গেছে, পেঁয়াজ আলুগুলো খুব সাবধানে কেটে নিলাম, যেহেতু চাকু খুব ধারালো, হাতটা যাতে না কাটে ওদিকে একটু খেয়াল করেই কেটে নিলাম। আসলে অত এক্সপার্ট না তো কাটাকুটির জন্য, নতুন মানুষ আমরা, নতুন রান্না বান্না করি, সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। টমেটো কেটে নিলাম অল্প কিছু, যেহেতু আলুর সাথে টমেটো দিতে হবে এই জন্য টমেটোটা দিয়ে নিলাম, প্লাস আদা রসুন ছিলে নিচ্ছি। ডিমগুলো সিদ্ধ হওয়ার পরে ডিমগুলো ছিঁড়ে নিলাম, ডিমগুলো ছিলতে একটু কষ্ট হয়েছে প্রায়, কারণ গরম ছিল ডিমগুলা। তারপর ডিমগুলো ছিঁড়ে নিলাম, কাঁচামরিচ নিলাম, কাঁচামরিচ কিছু পরিমাণ, কাঁচামরিচগুলো সুন্দর করে ধুয়ে নেওয়ার পরে ফেলে নিলাম। এখন ডিমগুলো ভেজে নিলাম তেলের মধ্যে ফ্রাই প্যানে। ডিমগুলা ভাজার পর ডিমগুলো এখন উঠাই নিব প্লেটের মধ্যে। ডিমগুলা উঠানোর পরে এর মধ্যে পেঁয়াজ মরিচ দিয়ে নিব ভাজার জন্য। পেঁয়াজ মরিচগুলা ভাজার পর এর মধ্যে নুন, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, যেটা ময় মশলা যা যা দেওয়ার সবই দিয়ে নিব পরিমাণ মতো। সব ময় মশলা পরিমাণ মতো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিলাম। আদা রসুন যেটা ছিল ব্লেন্ড করা ওইটা দিয়ে দিচ্ছি। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, এখন আলু দিয়ে নিব। আলুটা দিয়ে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। দমে দিয়ে দিলাম জল দিয়ে, দাঁড়ায় থেকে অনেক ক্লান্ত প্রায়, একটু রেস্ট করে নেব বসে, এতক্ষণে জলটা বলক আসার অপেক্ষায়। বসে কিছুক্ষণ রেস্ট করে নিলাম, জলটা মনে হয় প্রায় বলক হয়ে আসছে, আবার দেখবো তরকারিটা এসে। হ্যাঁ, নাড়াচাড়া দিয়ে নিলাম, জলটা প্রায় একটু বেশি বেশি হয়েছে, জলটা একটু কমে দিতে পারলে ভালো হইতো। এই ফাঁকে লবণটা টেস্ট করে দেখে নিলাম, লবণটা ঠিক আছে কিনা। ধনে পাতা কুচি দিয়ে নিলাম, ডিমগুলো দিয়ে দিব, যে ডিমগুলো সিদ্ধ করার প্রায় পর ভেজে রাখছিলাম ডিমগুলো দিয়ে দিলাম। রান্না প্রায় শেষ, রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর প্রবাস জীবনে ডেলি ব্লগে আপনার সকল